আজ শুক্রবার চৌঠা শ্রাবণ দু হাজার তেইশ সালের একুশে জুলাই মিথুন রাশি মিথুন দিনটি কিন্তু ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের একটি বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নামাহ এটি একশো আট বার জপ করে দিন শুরু করুন পারলে সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার জপ জব করুন প্রেমের ক্ষেত্র বলুন ফেমাস বা বিখ্যাত যদি হতে চান ক্রিয়েটিভ জগতের কথা বলুন এগুলির ধারক কারক বাহক গ্রহই কিন্তু এই শুক্র গ্রহ জন্মছকে যাদের শুক্র গ্রহ মজবুত পজিশনে আছে তাদের কিন্তু ফেমাস হওয়ার যোগ্য থাকে প্রেমের জীবনে মেলে সাফল্য ফ্যাশান ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এডিটিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জগতে যারা কাজ করছেন অথবা স্টেশনারি জুয়েলারি বা গার্মেন্টসের বিজনেস যারা করছেন বা এই সেক্টরে কোনো কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি করবার জন্য শুক্রের নাম জপ ধ্যান আপনারা করতেই পারেন প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন শুক্রবারের দিন দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান যদি করেন অর্থাৎ আজকের দিনে আপনারা আরও উপকৃত হতে পারেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে নিজের মনকে একটি সঠিক সঠিক দেশা দেবার চেষ্টা করুন অনেক দুঃখ কষ্ট আপনার জীবনে থাকতেই পারে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করে তুলুন আজ আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়ও আজ আপনারা করতেই পারেন পারিবারিক কোনো উদ্যোগ শুরু করবার জন্য দিনটি অত্যন্ত শুভ তবে ব্যয়বহুলও থাকছে দিনটি খরচও কিন্তু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ অবসরকালীন সময় কোনো বই কিনে নিজেকে সারাটা দিন ঘরে বন্দি করে রাখতে পারেন অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন